প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি জলম হাই স্কুল অ্যান্ড কলেজে, অর্থাৎ কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার একটি ইউনিয়ন পর্যায়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্ররা গায়েবী জানাজা পড়ছে, যারা কোটা আন্দোলনে নিহত হয়েছে। তো এই বিষয়ে ছাত্ররা যখন গায়েবী জানাজা শেষে প্রস্তুতি নিচ্ছে যে তারা একটু শান্তিপূর্ণ মিছিল করবে, ততক্ষণিক আমরা এখানে দেখতে পেলাম যে পুলিশ প্রশাসনের মাধ্যমে কি হচ্ছে সেটা আপনারা বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আমার ইউনিভার্সিটি ছোট ভাই কালকে আমার সামনে যে গুলি করে মেরে ফেলছে স্যার, আমি এখন কথা বলতে পারবো না, এটা কি বলতেছেন স্যার? আপনি এসে আমাকে নিয়ে যান স্যার, আমি আমার সবার সামনে আসছি, আপনি আমাকে এসে নিয়ে যান এখান থেকে। আমি ওদের এই জিনিস এইটা বলতে পারবো যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমি বাইরে হতে পারিনি তোদের। জনতার কথা না বলেন স্যার, তাহলে আপনি আপনার শ্রদ্ধা যাওয়াটা কোথায় রাখবো বলেন, কোথায় রাখতে পারে, কোথায় কোথায় স্যার জনতার কথা বললেন? আমাদের ছয়টা ভাই যে মারা গেছে স্যার, এটাতে কোনো কিছু বলছেন? যে স্টুডেন্ট আছে সবগুলো লাইব্রেরি আমি নিলাম, আমার যদি এখানে 10 বছর জেলও হয় আমি এটা মেনে নেবো, মাথা পেতে নেবো। আপনি আমার বিরুদ্ধে যেই অ্যাকশন নিতে চান, যদি কোনো বিশৃঙ্খল হয় আমি এটা মাথা পেতে নেবো, যেহেতু আমি ওদের সম্মান হিসেবে কাজ করতেছি। পাঁচ যারা যদি কোনো ধরনের প্রবলেম আসে, যদি কোনো ঝামেলা হয় এটা আমার উপর আপনি দিয়ে দেন স্যার। তবু আমাকে 10 মিনিট আপনার সময় দিতে হবে, আমি আমার স্টুডেন্ট গুলোকে নিয়ে জাস্ট ওদের যে অধিকারটা এটা ওদেরকে জানাই দিই স্যার। ওরা আজকে কলেজে পড়ে স্যার, স্যার ওরা ওরা আজকে কলেজে পড়ে, আগামীকাল ওরা ইউনিভার্সিটিতে যাবে। আপনি ইউনিভার্সিটি শেষ করে আসছেন, একটা ছেলে স্যার ইউনিভার্সিটিতে ন্যূনতম মার্কস পেয়ে চান্স পেয়ে যাচ্ছেন, আমরা ভালো মেরিটে থেকে চান্স পাচ্ছি না স্যার, এটা ওদেরকে জানাইতে হবে না? আমাদের গার্ডিয়ানদেরকে জানাইতে হবে না? আমাদের গার্ডিয়ানদেরকে জানাইতে হবে না স্যার? স্যার আপনি আপনি জলমে জলম আমরা জলম বাজারটা নিয়ে এত ফ্যানিক দিতেছেন জি স্যার, আপনি আপনি নিজেও জানেন যে বাংলাদেশে কোনো কিছু স্যার রাজপথ ছাড়া হয় না, তাহলে আপনি কিভাবে আমাদের গর্ব নিবার ট্রাই করতেছেন স্যার? স্যার বাংলাদেশে এখন প্রতিটা স্যার বাংলাদেশে প্রতিটা কোনো কোনো এখন রাজপথ হয়ে যাচ্ছে, আপনি দেখেন, আপনি তো বুঝতেছেন স্যার অ্যাটলিস্ট। আমি চবি কেন্দ্রিক করে আসছি, আমি আমার ইউনিভার্সিটি কেন্দ্রিক করে আসছি, সেন্ট্রাল কেন্দ্রিক করে আসছি। আমাকে সেন্ট্রাল বলছে যে কি আমার ভাই মারা গেছে, এই আন্দোলন এখন কি হবে, এটা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে যাবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে যাবে স্টুডেন্ট। আপনি আমাকে যেটা বলতেছেন ইংরেজিতে আপনি আমাকে নিষিদ্ধ করতেছেন, বাট আপনি যদি সেন্ট্রাল গুলো দেখেন, ঢাকা দেখেন, চট্টগ্রাম দেখেন, ওরা কি আসলে কি ওদের ক্যাম্পাস কেন্দ্রিক করতেছে? আর আমরা কি শহর বাংলাদেশের ইনক্লুড, আমরা হচ্ছে জলম, আমরা বাংলাদেশের ইনক্লুড, আমাদের বাংলাদেশের স্টুডেন্ট মারা গেছে স্যার, আমাদের ভাই মারা গেছে, আমাদের বোন মারা গেছে, আপনি কেন আমাদের কি এটা আছে? অবশ্যই স্যার, তাহলে তো আপনি আমাদের সাপোর্টিং হিসেবে থাকবেন। আমার স্যার আমি আপনাকে বলতেছি, দেখেন আমি আপনাকে স্যার আমি জাস্ট একটু কথা বলি, আপনি আমার ছোট বেশি বলছেন, আপনার বড় বেশি বলতেছি, ঠিক আছে? কথা হচ্ছে স্যার, আমরা তো এটা সেন্ট্রাল কোনো বাজার না, আহামরি কোনো বিষয় নেই এখানে, যে আমরা হচ্ছে পাঁচ